সুপ্রভাত সবাইকে, অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের আমার ভিডিওটা শুরু করছি। আর আমার ফ্যামিলির সব মেম্বার এবং যারা আমার ফ্যামিলিতে নেই তাদের সবাইকেই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা ওয়ার্কআউট ভিডিও নিয়ে আসছি, যেটা করে আপনারা নিজেদেরকে ফিট অ্যান্ড ফাইন রাখতে পারবেন, 40 বছর বয়সেও 20-র মতো এনার্জি পাবেন, আর অবশ্যই ওয়েট লস করতে পারবেন। এটা ওয়েট লস জার্নির জন্যই এই ওয়ার্কআউটটা, ওয়েট লস অ্যান্ড ফিটনেস, এবং ফিট থাকলেই অনেক রোগও আপনার থেকে দূরে থাকবে। আর যাদের তাই আজই ফিট থাকার জন্য এবং ওয়েট লস করার জন্য এই ওয়ার্কআউটটা শুরু করে দিন 30 মিনিটসের, খুব কার্যকরী, এবং আমি নিজে এটার দ্বারা উপকৃত হয়ে তবেই নিয়ে এসেছি আপনাদের কাছে। তাহলে দেখতে থাকুন। স্পট জগিং, এবার এটাকে এই জগিংটা খুব স্পিডে করতে হবে। ফাইভ মিনিটস, খুব দ্রুত। চাইলে আপনার সাথে একটা মিউজিক বাজিয়ে নেবেন, তাহলে আরও ইন্টারেস্টিং হবে। এবার এরকম ডান পা যখন তুলবেন তখন বাঁ হাত, ডান পা বাঁ হাত, আবার বাঁ পা ডান হাত, মানে রাইট হ্যান্ড লেফট লেগ, লেফট লেগ রাইট হ্যান্ড, এই এরকম 5 মিনিটস। এটাও প্রথমে স্লো, তারপরে খুব ফাস্ট। খুব গরম, ফ্যান চালালে আপনারা শুনতে পাবেন না, ফ্যানের একটা আওয়াজ আসবে। ফাইভ মিনিটস। এবার ওই রকমই অপোজিট অপোজিট, ডান পা বা হাত, বা পা ডান হাত, এরকম সামনে প্রসারিত হবে এইভাবে, এই যে 5 মিনিটস। আর যারা প্রথম করছেন তারা প্রথমে 3 মিনিট করে করবেন, আস্তে আস্তে বাড়াবেন, 3 থেকে 4, 4 থেকে 5, তারপর সেটা তার চেয়েও বেশি করতে পারেন, যার যতটা দম আছে শরীর দেয় ততটাই করবেন। জোর করে কখনো কোনো ওয়ার্কআউট করবেন না, 3 মিনিটেও না পারলে প্রথমে 1 মিনিটই করবেন, যেটুকু যার শরীরে সইবে, নয়তো কিন্তু হিতে বিপরীত হবে, শরীর খারাপ হবে। এই এটাও 5 মিনিটস, আর ওই বলে দিলাম যার যতটুকু করতে পারেন সে সেইটুকুই করবেন। এবার হচ্ছে, এবার স্কিপিং লাফানের মতো করে এই যে স্কিপিং লাফানের মতো করে হলো
যেটাই করবেন এরকম আস্তে আস্তে জগিং করতে করতেই করবেন, হাতের মুভমেন্টসগুলো আলাদা আলাদা হবে। এটা যেমন চেস্টের জন্য ভালো, প্লাস আপনার ব্রেস্টকেও টাইট করে, লিফট করে অনেকটাই। এটাও স্লো থেকে ফাস্ট, সবই স্লো থেকে ফাস্ট। সব মিলিয়ে 30 থেকে 40 মিনিট করবেন প্রথমে, তারপরে সেটা 1 ঘন্টায় বাড়াবেন। এবার স্কোয়াট, এই যে যেমন বসছেন চেয়ারে এরকম, আর হাতটা এরকম থেকে এরকম করবেন, দাঁড়াবেন এই যে এই 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 এই। এটা থাই টোনড হবে, আর থাই আর পায়ের শক্তি অনেক বাড়বে। কিন্তু যাদের হাঁটু বা নিয়ের কোনো প্রবলেম আছে, নি প্রবলেম আছে, মানে হাঁটুর সমস্যা আছে অথবা নি প্রবলেম আছে, তারা এটা করবেন না, তাহলে আরও হাঁটু ব্যথা হবে। খুব বয়স্কদের জন্য এটা নয়। এগুলো রেগুলার করলে আপনি দেখবেন 1 মাসের মধ্যে ওয়েট লস করতে পারবেন, স্কিন গ্লো করবে, রাত্রে ভালো ঘুম হবে, প্লাস পুরো বডি টোনড হয়ে যাবে, আর আপনার ফিটনেস এতটাই বাড়বে। আগে যদি আপনি 1 ঘন্টা টানা কাজ করলে হাঁপিয়ে যেতেন, এবং 3 ঘন্টা কাজ করলেও দেখবেন আপনার শরীরে অফুরন্ত এনার্জি থাকছে, আপনি নিজেই বুঝে পাবেন না এত এনার্জি আমার শরীরে কোথার থেকে আসলো। 40 থেকে 20 ইয়ার্সের এনার্জি আপনার চলে আসবে, এটা কিন্তু কথার কথা নয়, আমি নিজে তার প্রমাণ। আমি কোনো বাচ্চা 20 বছরের মেয়ে নই, আমি ওইভাবে ওয়েট কমিয়ে এত স্লিম হয়ে গেছি। আর আমার আগের ফটো শেয়ার করবো, দেখবেন গবলু গবলু ছিলাম, মানে একদম গোল ছিলাম না অত না, কিন্তু বেশ ফ্যাট ছিল, এই মধ্যপ্রদেশটা অবস্থিত হচ্ছিল এইরকম আর কি। ফ্যানটা চালিয়ে নিই, খুব গরম লাগছে, একটু আওয়াজ হবে হয়তো। এটা সামনে 20 বার, এটা আর 5 সেকেন্ড না, সামনে এরকম 20 বার গুনে গুনে করবেন। আমি এখন গুনলাম না, আবার পেছনেও 20 টাইমস, 2 3 4 5 6 এইভাবে 20 টাইমস করবেন। তারপর এরকম 1 2 পাটা ওইদিকে বাড়িয়ে দেবেন, 1 2 এই যে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 আবার এক এক করেও করবেন, ব্যাস একটা করে লাফিয়ে এই পাটাকে যতটা পারবেন প্রসারিত করে দেবেন। এই যে সব 5 মিনিটস, তারপর এটা একটা আপনারা কোনো চেয়ার ধরে করবেন। এটা আমার কাছে, আমি এখন একটু নিচু হয়ে বলছি, সামনে যাই তো খাটটা, আপনারা একটু চেয়ার ধরে করবেন, পাটা জোড়া করছেন ছড়িয়ে দিচ্ছেন, জোড়া করছেন ছড়িয়ে দিচ্ছেন, জোড়া করছেন ছড়িয়ে দিচ্ছেন, জোড়া করছেন ছড়িয়ে দিচ্ছেন। ফাস্ট, কুইক কুইক কুইক, আরো ফাস্ট, এবার ওরকমই গ্যাপ রাখছেন যেমন দাঁড়িয়েছিলেন ব্যাক করার সময়, 1 থেকে 1.5 হাত
গ্যাপ সেরকমই থাকবে। এবার রাইট থেকে লেফটে টার্ন নিচ্ছেন, মাথাটাও টার্ন নিচ্ছেন যতটা পারবেন, একদম লেফটে তাকাবেন, 5 মিনিটসে পজিশন। আবার এখন লেফট থেকে রাইটে টার্ন নিচ্ছেন, এগুলো সব 20 বার করে করবেন। এবার এরকম হাত দিলেন, এরকম এটা ঘোরাবেন, ক্লকওয়াইজ ঘুরছে কিন্তু 20 বার। এবার অ্যান্টি ক্লকওয়াইজ, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে 20 বার। এইভাবেও 5 মিনিটস ফাস্ট, সব প্রথমে 2-2.5 মিনিট স্লো করে যতটা ফাস্ট পারবেন যে সেটা করবেন। আজকের মতো এগুলো থাকলো, যদি যদি আপনাদের কিছুমাত্র ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমার ফ্যামিলিটা ছোট্ট আছে, ফ্যামিলিটাকে বড় করে তোলার দায়িত্ব আপনাদের, তাই আমার ফ্যামিলির মেম্বার হয়ে যান, আসুন আমরা সবাই একসাথে ওয়ার্কআউট করে ফিট হয়ে যাই, ফিট থাকি, রোগমুক্ত থাকি অনেক বয়স পর্যন্ত, যাতে আমাদের কারোর উপর নির্ভরশীল হতে না হয়। মেনলি একটা বয়সের পর মহিলাদেরই বেশি করে হাঁটু কোমর এইসবগুলো সমস্যা হয়, হাত ব্যথা হয়, এগুলোর থেকে কিন্তু একেবারে মুক্তি পেয়ে যাবেন যদি রেগুলার এটা এখনই শুরু করে দিন। তাহলে আজকের মতো আসছি, অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থাকুন, টাটা।